बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय छात्र छात्री तुम्हरा केमन आसो आशा करी तुम्हारा सकले भलो आसो। गत क्लास बोलछिलाम जे प्रथम अध्याय भौत जगत परिमाप एटी हबे शेष क्लास एछाड़ा अन्यान्य अध्याय पढ़ते गिया भौत जगत परिमापेर जे सकल जिनिस पुनराय पढ़ते हबे से सकल जिनिस आमरा पढ़े नेब। एखन आमरा आज के द्वितीय अध्याय शुरू करब। द्वितीय अध्यायेर नाम हच्छे भेक्टर, अर्थात पदार्थ विज्ञान भेक्टर एकटा विशाल एकटा जायगा दखल करेछे। आमरा भौत जगत परिमाप पढ़ेछिलाम जे सकल, अर्थात जे सकल जिनिसेर परिमाप सम्भव तादेरके राशि, एटा आमरा पढ़ेछिलाम हलो भौत जगत ओ परिमाप। प्रथम अध्याय যে সকল জিনিসের পরিমাপ সম্ভব তাদেরকে রাশি বলে, অর্থাৎ রাশি হচ্ছে যে সকল জিনিসের পরিমাপ সম্ভব তাদেরকে রাশি বলে। জগতে এমন কোনো জিনিস নাই যে সকল জিনিসের পরিমাপ সম্ভব নয়, অর্থাৎ সব জিনিসের পরিমাপ সম্ভব, সব জিনিসের জগতে রাশি। এই রাশিকে দু ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগ তার নাম হলো ভেক্টর রাশি বা দিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। লক্ষ্য করুন রাশি দুই প্রকার, একটি ভেক্টর রাশি আর একটা হলো স্কেলার রাশি। ইংলিশে ভেক্টর, বাংলায় বলা হয় দিক। ভেক্টর রাশি বা দিক রাশি, স্কেলার রাশি বা অদিক রাশি। যে সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক দুটিরই প্রয়োজন, পৃথিবীতে এমন কিছু সংখ্যক রাশি রয়েছে যাদেরকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক দুটিরই প্রয়োজন, এই সকল রাশির নাম হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। আর যে সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নেই, এই সকল রাশির নাম হলো স্কেলার রাশি বা অধিক রাশি। একটু ব্যাখ্যা করছি, পৃথিবীতে এমন কিছু সংখ্যক রাশি রয়েছে যাদেরকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে মানের পাশাপাশি দিক প্রয়োজন। যেমন বেগ একটি ভেক্টর রাশি, বেগ ত্বরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। এই সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে বেগ ত্বরণ বল এই সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন আছে। যেমন বল, আমরা বল প্রয়োগ করে কোনো একটা বস্তুকে কোন একদিকে টেনে নিয়ে যাচ্ছি বা ঠেলে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে দিকে দেওয়া হচ্ছে। অনুরূপভাবে বেগ যখন আমরা প্রকাশ করব সেক্ষেত্রে আমাদের দিকের প্রয়োজন আছে, অনুরূপভাবে যখন আমরা তরল প্রকাশ করব সেক্ষেত্রে আমাদের দিকের প্রয়োজন আছে। সুতরাং এ সকল রাশি ভেক্টর রাশি। এবং যে আবার আমরা বলতে পারি যে সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক দুটির প্রয়োজন, সেই সকল রাশি আমরা ভেক্টর রাশি বা দিক রাশি, বেগ ত্বরণ বল ইত্যাদি। এখন আমরা যাই স্কেলার রাশি বা অধিক রাশি। স্কেলার রাশি বা অধিক রাশি যে সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নেই, সেই সকল রাশির নাম হলো স্কেলার রাশি বা অধিক রাশি। যেমন ভর, যেমন কাজ, দ্রুতি, এই সকল রাশি হচ্ছে স্কেলার রাশি। আমরা এখানে লক্ষ্য করব ভর, যে ভরকে প্রকাশ করতে গেলে কোনো দিক লাগে। তোমরা মনে করো বাজারে যদি 5 কেজি চাল কেনো, 5 কেজি যদি আটা কেনো, তাহলে 5 কেজি চাল, 5 কেজি আটা, এই সকল রাশি দিয়ে উত্তর দিক দক্ষিণ দিক, 5 কেজি চাল উত্তর দিক, 5 কেজি চাল দক্ষিণ দিক বলার কোনো দরকার আছে না? নেই। এবং বললে সেটা আরও অপ্রাসঙ্গিক হবে এবং আরও বিপর্যয় হবে।
সুতরাং পৃথিবীতে এমন কিছু সংখ্যক রাশি রয়েছে যাদেরকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নেই। তার নাম হলো স্কেলার রাশি বা অধিক রাশি, যেমন ভর, কাজ, দুটি ইত্যাদি। পদার্থবিজ্ঞান জগতে আমরা যতগুলো রাশি পড়ব এই রাশিগুলিকে দুটো ভাগে ভাগ করা যাবে, হয় ভেক্টর রাশি অথবা স্কেলার রাশি। এখন পর্যায়ক্রমে দেখো ভেক্টর রাশি আমরা কিভাবে প্রকাশ করি। ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশিকে পাঁচ ভাগে প্রকাশ করা যায়। পর্যায়ক্রমে দেখাচ্ছি, মনে করো এ একটা ভেক্টর রাশি, এ একটি ভেক্টর রাশি। এই এটাকে যদি কোনো কারণে বোল্ড করি, মোটা করি, বোল্ড মানে মোটা হরফ, মোটা, এরকম মোটা হরফ যদি করা যায়, এ একটা ভেক্টর রাশি, একে যদি মোটা হরফ যদি করা যায়, বোর্ড যদি করা যায়, এ একটা ভেক্টর রাশি, এটি যদি মোটা যদি করা যায়, বোর্ড যদি করা যায়, তাহলে এটি ভেক্টর রাশি রূপ। এরপর এর উপর যদি আমরা একটা তীর চিহ্ন দেই সেটাও ভেক্টর রাশি, এর নিচে যদি একটা তীর চিহ্ন দেই সেটিও ভেক্টর রাশি হবে, এর উপরে যদি একটা বার চিহ্ন দেয় সেটিও ভেক্টর রাশি হবে, এর নিচে যদি একটা বার চিহ্ন দেয় সেটিও ভেক্টর রাশি হবে। লক্ষ্য করো ভেক্টর রাশিকে পাঁচ ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে কি, ওই অক্ষরটাকে মোটা করে, অর্থাৎ অক্ষরটাকে বোল্ড করে দিলাম, অক্ষরটাকে মোটা করলাম, অক্ষরটাকে মোটা করলেই সেটা কি হবে, ভেক্টর রাশি। অক্ষরের উপর একটা তীর চিহ্ন দিলাম, অক্ষরের উপর যদি একটা তীর চিহ্ন দেই তাহলে সেটাও কি হবে, ভেক্টর রাশি হবে। অক্ষরের নিচে একটা তীর চিহ্ন দিলাম তাহলে সেটা কি হবে, সেটাও ভেক্টর রাশি হবে। অক্ষরের উপরে একটা বার চিহ্ন দিলাম সেটা কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। অক্ষরের নিচে একটা বার চিহ্ন দিলাম সেটা কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। অর্থাৎ এই পাঁচ ভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। এই যে পাঁচ ভাবে আমরা ভেক্টর রাশিকে যে প্রকাশ করতে পারি, তার মধ্যে এই যে তোমরা খেয়াল করো এই দুটার মধ্যে একটু সমস্যা আছে। কি সমস্যা, যখন কোনো কিছু গড় মান নির্ণয় করা হয়, এভারেজ ভ্যালু নির্ণয় করা হয়, তখন এই বার চিহ্ন ব্যবহার করা হয়। এভারেজ ভ্যালু নির্ণয় করার পর সেখানে বার চিহ্ন দেওয়া হয়। তাহলে এখন যদি মনে করো গড় মূর্তি নির্ণয় করেছি, গড় মূর্তি উপরে বার চিহ্ন দিলাম, কিন্তু বার চিহ্নের কারণে যদি আবার কেউ গড় মূর্তিকে গড় বেগ বলে ধরে নেয় তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন হতে পারে, যার জন্য আমরা এই দুটো দিয়ে কখনোই ভেক্টর রাশি প্রকাশ করব না। এবার তার প্রথম যেটা আছে মোটা হরফ, এই যে মোটা হরফ আছে পরীক্ষার হলে তোমরা ভেক্টর রাশিকে খাতার পেজে যদি মোটা হরফ করতে যাও, মোটা হরফ করতে গেলে দেখা যাবে যে খাতার পেজ ছিঁড়ে টিনে একাকার করে দিয়েছে, যেটা আরও একটা সমস্যা, যেটা যার জন্য এটা দিয়েও আমরা প্রকাশ করব না। আমরা যে প্রকাশ করার মাধ্যম থাকে মাত্র দুইটা, এ উপরে হলে আরো চিহ্ন, নিচে আরো চিহ্ন। যাই হোক, আমার যেটা সাজেশন তোমাদের প্রতি, তোমরা পদার্থবিজ্ঞানে যতগুলো ভেক্টর রাশি পাবে সেই ভেক্টর রাশিগুলোর উপরে আরো চিহ্ন দেবে। দ্যাটস এই একটা ভেক্টর রাশি, মনে করো বল সেটা একটা ভেক্টর রাশি, মনে করো তল এ সেটি একটি ভেক্টর রাশি, এরকম যে সকল ভেক্টর রাশি তাদের উপরে অ্যারো চিহ্ন দিলে তীর চিহ্ন দিলে হয়ে গেল। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটা অক্ষরের উপর ভেক্টর চিহ্ন দিব, যখন কোনো একটা অক্ষরের উপর ভেক্টর চিহ্ন দেব, তখন সেই অক্ষরটা হবে ভেক্টর রাশি, আর উপরে যদি ভেক্টর চিহ্ন না থাকে তাহলে সেটা কীরকম রাশি হবে, স্কেলার রাশি। অর্থাৎ শুধু এ দিনা লক্ষ্য করো, এটি হলো ভেক্টর রাশি, এই রাশিটা ভেক্টর, আর এই রাশিটা হলো স্কেলার।
প্রকাশ করা যাক এই রাশি এসকেলার রাশি এইটা বা তাহলে যে সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন যে সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন কোনো দিকের প্রয়োজন নেই সে সকল রাশির নাম হলো অধিক রাশি বা এসকেলার রাশি যেমন ঘর হতে পারে কাজ হতে পারে ইত্যাদি আর যে সকল রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক দুটোর প্রয়োজন তার নাম হচ্ছে ভেক্টর রাশি যেমন এখানে ওজন হতে পারে তারপর বল হতে পারে বেড হতে পারে তরল হতে পারে মন্দ হতে পারে এই সকল ভেক্টর রাশি এবং এই সকল হচ্ছে কি এসকেলার রাশি আগামী দিন আমি তোমাদের ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির উপরে কতিপয় সংজ্ঞা অর্থাৎ কিছু সংজ্ঞা রয়েছে কিন্তু যেমন একক ভেক্টর অর্থাৎ কয়েকটা জিনিস তোমাদের ভূমান দিলাম তোমরা বাসা করবে যেমন একটা আছে একক ভেক্টর একটা ভূমান তারপর আছে অবস্থান ভেক্টর বাসায় এই ভেক্টরের সংজ্ঞা গুলো করতে হবে একক ভেক্টর অবস্থান ভেক্টর তারপর হলো নাম ভেক্টর তারপর হলো সঠিক ভেক্টর তারপর হচ্ছে সরল ভেক্টর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ভেক্টর তোমাদের ভূমার তোমরা এই পাঁচটা ভেক্টর কাকে বলে চিত্র সহ এই পাঁচটা ভেক্টর কাকে বলে তোমরা পড়ে রাখবে আমি আগামী দিন এরপরে বিস্তারিত বাকি কিছু আলোচনা করব অর্থাৎ মোট কথা ভেক্টরের এখন ক্লাস শুরু এবং আজকে প্রথম প্রাথমিক পর্যায়ে হলো এই প্রাথমিক পর্যায়ের পড়াগুলো তোমরা ভালো করে বুঝবে পরবর্তী যে বড় বড় পর্যায়ে আছে সে পর্যায়গুলো সুন্দর করে পড়া যাবে যাই হোক তোমরা সকলে ভালো থাকো ঘরে থাকবা বাইরে বের হবা না নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা কিছুক্ষণ পর পর হাত ধোবা মাস্ক ব্যবহার করবা বাইরে কোথাও গেলে মাস্ক ব্যবহার করবা ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা নিজের সুরক্ষিত থাকো নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে খাবলানোর কোনো দরকার নেই নিজের সুরক্ষা নিজে করো এবং অপরকে সুরক্ষিত থাকতে সাহায্য করো আজকের ক্লাস এখানে শেষ I'm going to